কিভাবে রসুলের আনুগত্য করব? আল্লাহ তাআলা বলে দিলেন, কামা আমানান নাস, ওই সমস্ত মানুষদের মতো আনুগত্য করো। কোন সমস্ত মানুষদের মতো আনুগত্য করব? তাফসিরে মাজহারের মধ্যে আল্লামা ইমাম সানাউল্লাহ পানাহি রাহমাতুল্লাহ আলাই তাফসিরে জালানাইনের মধ্যে আসছে, কাঞ্জুল ইমানের মধ্যে হাজার বছরের মুজাদ্দিদ, হাজার বছরের মুজাদ্দিদ, 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আহমদ রেজা কানফাজলে বেরলবি রাহমাতুল্লাহি আলাইহি লিখতেছিলেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছিলেন। এইভাবে নাম বলতে গেলে অসংখ্য তাফসিরের নাম বলা যাবে, আমি 32টা তাফসিরের নাম বলতে পারবো। এই কামা আমানান নাস মানে আল্লাহর নবীর সাহাবা কেরামরা যেভাবে ঈমান এনেছে, অনুকরণ অনুসরণ করেছে, আমার নবীর প্রতি মুহাব্বত প্রদর্শন করেছে, তোমরা সেইভাবে করো। বলুন সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়া যায়, আমার মনের ভাইরা, সাহাবা ইকরামদের জীবনী আলোচনা করলে অনেক কিছুই বোঝা যায়, কিভাবে তারা অনুসরণ অনুকরণ করেছে, কিভাবে তারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে গেছে, কিভাবে তারা নবীর প্রেমে দেওয়ানা হয়ে যাওয়ার কারণে আমার নবী তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আমার নবী তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা নিয়ামত প্রাপ্ত করেছেন, নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণে আমার প্রাণের ভাইরা, আবার প্রাণের ভাইরা, ওই নিয়ামত প্রাপ্ত হওয়ার কারণে দুনিয়ার থাকতেই তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কেমন ঈমান ছিল, কেমন নবীর প্রতি মহব্বত ছিল, কেমন নবীর প্রতি ভালোবাসা ছিল, কেমন হিজরতের দুটো বিষয় আমি আলোচনা করে আলোচনা গুছায় আনি আসবো আমার প্রাণের ভাইরা। যেই মুহূর্তে মক্কার জমিনের মধ্যে কাফেররা সিদ্ধান্ত নিল আবার নবীকে আর দুনিয়ার জমিনের মধ্যে রাখবে না, তারা হত্যা করার জন্য দারুণ দোয়া বৈঠক ডাকল, দারুণ দোয়া বৈঠক ডাইকা সমস্ত গোত্র থেকে যুবকদেরকে টানল, যুবকদেরকে টাইনা সিদ্ধান্ত নিল আজকে রাতেই আবার নবীজিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। ও প্রাণের বাইরে রে আমাক, আমার আল্লাহ জানায় দিলেন বন্ধ, আল্লাহু আকবার ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু আপনি আর দেরি করবেন না, আপনি এখনই মদিনার পানে চলে যান, হিজরতের জন্য বের হয়ে যান, আমার নবী রাহমাতুল্লিল আলামিন এলেমের শহর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ও আলী আমার বিছানার মধ্যে তুমি শুয়ে থাকো, কম্বলখানি দিয়া তুমি শুয়ে থাকো। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে মক্কার মানুষ আমাকে আল আমিন বলে ডাকে, মক্কার মানুষ আমাকে এত বিশ্বাস করে, সোনা দানা টাকা পয়সা গহনাগুলি আমাকে আমার কাছে আমানত রাইখা গেছে, আমি আল্লাহ তাআলার হুকুম হয়েছে হিজরতের জন্য বের হয়ে যাওয়ার জন্য, আর দেরি করা যাবে না, আমি বের হয়ে যাব রে আলী, এই মক্কার আমানতগুলো তুমি বুঝাইয়া দিয়া তিন দিন পরে মদিনায় আসবা। কয়দিন আওয়াজ তুলে কয়দিন, জবান খুলে কয়দিন, চিৎকার দিয়ে বলেন কয়দিন, পিছনের ভাইরা বলেন কয়দিন, আমার মনের ভাইরা তিন দিন পরে তুমি মদিনায় চলে আসবা, আমি রসুল তোমার জন্য অপেক্ষায় থাকবো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজির বিছানা মুবারকের মধ্যে শুয়াইয়া কম্বলখানি দিয়া ডাইকা রাইকা নবীজি বের হয়ে গেলেন। আমার প্রশ্ন, আমাকে মারার জন্য যদি লোকজন ঘুরে, আমার বিছানায় যদি আরেকজনকে শোয়া দেওয়া হয়, তাইলে তার জীবনের রিক্স আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? এই চিল্লায় বলেন আছে না নাই?
আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে নবীজির পবিত্র বিছানা মুবারকের মধ্যে শোয়ায়া দিয়া বললেন আলী রে তুমি তিন দিন পরে মদিনায় আসবা মক্কার মানুষদের আমানতগুলো ফিরাইয়া দিয়া আসবা ও প্রাণের বাইরে আমার তিন দিন পরে আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন চলে গেলেন মদিনায় মদিনায় যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়া বলে ও আলী যখন নবীজির বিছানা মুবারকের মধ্যে তোমার শোয়ায়া রাইকা আসলো তোমাকে তো নবীজি বিছানায় যে তো তুমি শুয়ে আছো তোমার উপর তো আঘাত করতে পারতো তোমার উপর তো আঘাত করতে পারতো তোমার উপর তো অত্যাচার করতে পারতো তোমার উপর তো আক্রমণ করতে পারতো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন ঈমান দেখেন ঈমান দেখেন ঈমান ঈমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে আবু বকর আমার নবী যখন আমাকে বিছানার মধ্যে শোয়া দিয়ে আসলো আমার বিছানার মধ্যে শোয়া দিয়া আমার মাথা মুবারকের মধ্যে হাত দিয়া যখন বুলাইয়া দিয়া বলল আলী রে মক্কার মানুষদের আমানত তুমি ফিরাইয়া দিয়া তিন দিন পরে মদিনায় আইসা আমার সাথে দেখা করবা আমি রসুল তোমার জন্য অপেক্ষায় থাকবো বলুন সুবহানাল্লাহ আওয়াজ সুবহানাল্লাহ হয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ও আবু বকর আবু বকর আমার ঈমান আমি এমন ঘুম ঘুমাইছি ওই রাতে আমি এত সুন্দর ঘুমাইছি আমি নিশ্চিন্তে ঘুমাইছি আমার কোনো টেনশন ছিল না আমার মাথার মধ্যে এইটুকু টেনশন ছিল না আমি নবীজির বিছানা মুবারকের মধ্যে শুয়ে আছি আমাকে আক্রমণ করতে পারে এইটুকু আমার মনের মধ্যে কোনো টেনশন ছিল না আবু বকর আমার ঈমান আমার ঈমান আমার ঈমান আমার ঈমান আমার নবীজি যখন মাথা মুবারকের মধ্যে হাত বুলাইয়া বলছে তিন দিন পরে তুমি মদিনায় আইসা আমার সাথে দেখা করবা আমি রসুল তোমার জন্য অপেক্ষায় থাকব আমি আলীর ঈমান হলো আমি আলীর ঈমান হলো দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে যাইতে পারে মক্কার সব কাফের বাচ্চারা একত্রিত হয়ে যাইতে পারে আমি তিন দিন পরে মদিনায় যাইয়া রসুলের সাথে দেখা না করা পর্যন্ত আমি তিন দিন পরে রসুলের সাথে মোলাকাত না করা পর্যন্ত আমার কাছে আজরাইল আসবে না আল্লাহু আকবার জবান করবেন না ইয়া রাসূলুল্লাহ দয়ালন অবিহীবিনে এই ভুবনে কে আর পড়েন অবিহীবিনে এই ভুবনে পড়েন অবিহীবিনে এই ভুবনে জোরে নবীবিনে এই ভুবনে উম্মতের কান্দারে নবী রহমতের ভান্ডার রহমতের ভান্ডার নবীবিনে এই ভুবনে জোরে নবীবিনে এই ভুবনে জবান খুলে বলুন আল্লাহু আকবার আর আওয়াজ তুলে ইয়া রাসূলুল্লাহ এটাই ছিল সাহাবাদের ঈমান এটাই ছিল ঈমান এটাই ছিল ঈমান বলুন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে আলী রে ও আলী তিন দিন পরে তুমি মদিনায় আইসা আমার সাথে দেখা করবা তার মানে ঈমান মজবুত হয়ে গেছে আকীদা এমন হয়ে গেছে ঈমানের তাজাল্লি এমন হয়ে গেছে কিয়ামত হয়ে যাইতে পারে মক্কার সব কাফের একত্রিত হয়ে যাইতে পারে আমি আলীর উপর আক্রমণ করতে পারে কিন্তু আমার মৃত্যু হবে না আমার রসুল বলে দিছে ও আলী রে তিন দিন পরে মদিনায় আইসা দেখা করবা আমি রসুল তোমার অপেক্ষায় থাকবো বলুন সুবহানাল্লাহ আওয়াজ করুন আল্লাহু আকবার এটার নাম হলো ঈমান এটার নাম হলো ঈমান এটার নাম হলো ঈমান বলুন সুবহানাল্লাহ
এই বিষয়টাকেই আমার হুজুর কিবলা জান বারবার 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 আমাদেরকে বুঝাইয়া দিবেন শিখাইয়া দিবেন বারবার বারবার আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন বিষয় দিয়ে হুজুর কিবলা জান আমাদের মধ্যে নবীর প্রেমকে ঢুকানোর চেষ্টা করেছেন আমার পানের ভাইরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছানোর ব্যবস্থা করেছেন বলুন সুবহানাল্লাহ এমনও জাকের আছে আটটি দরবার শরীফের এমনও জাকের আছে যারা আমার নবীজির দিদার হয়েছে বলুন সুবহানাল্লাহ আছে না নাই জবান খুলে আসেনি জবান খুলে আসেনি বিশ্বাস হয়নি কারণটা কি ওই দেখেন ইশার নামাজের পরে 500 তম মর্তবা দুরূদ শরীফ দিল 500 তম মর্তবা দুরূদ শরীফ দেওয়ার কারণটা কি যেন একটা বার দুইটা বার যেহেতু জামে ও তিরমিজির হাদিস আমার দুরূদ শরীফ পড়লাম এই দুরূদ শরীফ আর এই এলাকার নাম কি গোরাট্টিকর আমরা দুরূদ শরীফ পড়লাম এই গোরাট্টিকরের জমিনে দুরূদ শরীফ নাই সাইরুল মালাইকা যারা আছে ফেরেশতারা যারা আছে ভ্রমণকারী ফেরেশতা যারা আছে তারা নিয়ে নবীজির কদম মোবারকে পৌঁছে দিয়েছে ফুলান ইবনে ফুলান অমকের বেটা অমক আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়েছে বলুন সুবহানাল্লাহ আবার সুবহানাল্লাহু আকবার তাহলে আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত নবীজির কদমে উচ্চারণ হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ হুজুর কিবলা জান বলেন বাবা ইশার নামাজের পরে যখন 500 তম মর্তবা দুরূদ শরীফ তোমরা পড়ে দয়াল নবীকে নজরানা দিবা তখন কি হবে 500 বারই তোমার নাম তোমার বাবার নাম নবীজির কদমে উপস্থাপিত হবে একটা দিনের জন্য একটা বার যদি নবীজির মায়া লাগিয়া যায় একটা বার যদি নবীজির দয়া হয়ে যায় একটা বার যদি নবীজির অন্তরে যদি মায়া হয়ে যায় ওরে আমার উম্মত প্রত্যেকটা দিন 500 তম মর্তবা দুরূদ শরীফ আমার উপর পড়ে একটা বারই পাগলারে দেখা দেই একটা বারই পাগলারে আমি দিদার দেই বলেন একটা বার যদি নবীজির দিদার হয়ে যায় আমাদের এই জীবনে ওই জীবনে কোনো চিন্তা আছে আওয়াজ চলে আসেনি জবান খুলে আসেনি আওয়াজ চলবেন আল্লাহু আকবার আরো জবান খুলে বলুন ইয়া রাসূল আল্লাহ আমরা রসুলের দিদার চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না ইয়া রাসূলুল্লাহ এই গোরাট্টিকরের জমিন থেকে গোরাট্টিকরের জমিন থেকে আমরা দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায় দেখেন রওজা মোবারক থেকে আপনার একটা বার আপনার দিদার চাই একটা বার আপনার দিদার চাই একটা বার আপনার দিদার চাই জামানার মহা মুজাদ্দিদ বিশ্ব আলী হুজুর কিবলা জান দয়াল বাবা খাজা বাবা ফরিদপুরের ওসিলায় দুরূদ শরীফের ওসিলায় এই মিলাদ মাহফিলের ওসিলায় আজকের জলসার ওসিলায় আমাদেরকে ঘুমের ঘরে হলেও একটা বার দিদার দিবেন একটা বার দিদার দিবেন বলুন না আল্লাহু আকবার জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ আওয়াজ করে বলুন না ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লা محمد وعلى آله سيدنا محمد اللهم صل جوڑے محبت ہے بیٹے دارے اچھی ہم راستے سے بیتر ڈکے جائے جگہ گلا پورا کرے دے আস্তে আস্তে গেটে গেটে না দাঁড়াই এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি না করি আমরা আস্তে আস্তে প্যান্ডেলে ঢুকে যাই আল্লাহ তাআলা দয়া করবেন জান্নাতের বাগান মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লা محمد وعلى آله سيدنا আমার পনের খায়রাত এতক্ষণ যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে নবীর মহাব্বতটাকে অন্তরে ধারণ করতে হবে বলুন ঠিক না বে ঠিক আমার পনের ভাইরা ঠিক না বে ঠিক জবানগুলো ঠিক না বে ঠিক আমি প্রায় মাহফিলেই বলে থাকি যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করেন তারা প্রায় অনেকেই মুজিবপুর পড়েন এটা মুজিবপুর এমনি এমনি না বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জোরে কোন ঠিক না ব্যা ঠিক এখন যারা ভালোবাসে না তারা অনেকে এটা পড়তে
চাবে না, এটাই স্বাভাবিক। একজন মানুষকে আপনি আমাকে ভালোবাসেন না, আপনি আমার পাশ দিয়ে হেঁটে গেলেও আমার সাথে কথা বলবেন না, জোরে কোন ঠিক না বে ঠিক? এটাই তো হয় নবীর প্রেম মহাব্বতটাকে কেন অর্জন করতে বলছে। যুগে যুগে সাহাবায়ে কেরামরা, তাবে তাবেইনরা, আশারায়ে মুবাশশিরিনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, সলফে সালিহিনরা, ওলি গাউস কুতুব নুজাবা নুকাবা আকিয়ার আব্দাল, যারাই দ্বীনের দাঈ ইলাল্লাহ ছিল, যারা দ্বীনের পথে ডেকেছে, মুজাদ্দিদগণ যারা ছিল তারা সকলেই বলেছে নবীর মহাব্বতটাকে অর্জন করো, প্রেমটাকে ধারণ করো। নবীর প্রেম ধারণ করলে কি হবে? ওই যে বাবা আমরা যখন কাউকে ভালোবাসি না তখন তার ছায়াও আমরা পাড়াইতে রাজি ঠিক নেই, আওয়াজ চলে ঠিক নেই, কিন্তু আমরা যাকে ভালোবাসি তার লোকে সারাদিন থাকতেও রাজি নেই, ভালো লাগেনি, আওয়াজ তোলে ভালো লাগেনি। ঠিক তেমনি ভাবে নবীর মহাব্বত যদি অন্তরে ধারণ করতে পারেন, নবীর প্রেম যদি অন্তরে ধারণ করতে পারেন, নবী যে দিন আমাদের দিয়ে গেল, ইসলাম আমাদের দিয়ে গেল, ধর্ম আমাদের দিয়ে গেল, সুন্নত আমাদের দিয়ে গেল, দাড়ি টুপি জুব্বা মিসওয়াক এত কিছু দিয়ে গেল, আজকে মসজিদগুলো খালি টাইলস করা মসজিদ, এসি করা মসজিদ, মুসল্লি নাই, ঠিক নেই, আওয়াজ তোলে ঠিক নেই, কেন কেন মুসল্লি নাই? ওরে বাবা, নবীর প্রেম তো অন্তরে নাই, নবীর মহাব্বত তো অন্তরে নাই। নবীর প্রেম মহাব্বত অন্তরে না থাকার কারণে নবী যে নামাজ পাঁচ ওয়াক্ত নিয়ে আসলো, এই নামাজের দ্বারও দ্বারে ঠিক নেই, আওয়াজ তোলে ঠিক নেই। আর যদি নবীর মহাব্বত থাকতো, হায় হায় আমার রসুল নামাজ নিয়ে এসছে, আমার রসুল এই নামাজ পড়েছে, এই সাহাবায়ে কেরাম এই নামাজ পড়েছে, আমার রসুল নামাজ নিয়ে আসছে, এই নামাজ বাদ দেওয়া যাবে? আওয়াজ তোলে যাবে? তখন ঠিকই মসজিদ হইতো, ও প্রাণের বাইরারে আমার আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক কত হাজার রাকাত নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম কত হাজার রাকাত নামাজ পড়েছে, নামাজ দিয়ে নয়, প্রেম দিয়ে, মহাব্বত দিয়ে আমার নবীকে সন্তুষ্ট করার কারণে আমার আল্লাহ এত মান মর্যাদা বাড়াই দিছে, এক রাকাত নামাজ পড়ার কারণে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যার কারণে এত সম্মানিত মানুষ হয়েছে, বলুন সুবহানাল্লাহ। যার কারণে নবী প্রেমকে যদি ধারণ করতে পারেন, অন্তরে লালন করতে পারেন, মহাব্বত পয়দা করতে পারেন, এই দাড়ি ভালো লাগবে, মিসওয়াক ভালো লাগবে, সুন্নত ভালো লাগবে, মসজিদ ভালো লাগবে, মাদ্রাসা ভালো লাগবে, আলেম ওলামা ভালো লাগবে, সকল কিছুই ভালো লাগবে। নবীর মহাব্বত নাই কিচ্ছু নাই, নবীর মহাব্বত নাই কিচ্ছু অর্জন হবে না, নবীর মহাব্বত নাই কিছুই ভালো লাগবে না। এইভাবে ভালো না লাগতে 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 এবাদত থেকে গাফেল হয়ে যাবেন, যখন এবাদত থেকে গাফেল হয়ে যাবেন, এবাদত থেকে দূরে সরে যাবেন, আমল থেকে দূরে সরে যাবেন, আপনার জন্য জান্নাত হবে, আওয়াজ তুলে হবে নি? সুতরাং নবীর মহাব্বতটাকে অর্জন করাই হলো মূল উদ্দেশ্য, ঈমানের মূল। বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা অধ্যায়, একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি যেমনি গুরুত্ব দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সেইভাবে গুরুত্ব দিতে হবে। ১৯ ২০ হয়ে গেলে ও প্রাণের বাইরে আমার মুশকিল, ঈমান পরিশুদ্ধ হবে না, আর ঈমান পরিশুদ্ধ না হলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই সারা রাত বিলের মধ্যে মাছ ধরলেন, কুলার মধ্যে রাখলেন, কুলা যেমন ভাঙ্গা, তলাতে কিছুই পাওয়া যাবে না, সারা জীবন ইবাদত করলেন, ওই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত হবে না, জোরে কোন ঠিক না ব্যাঠিক? আওয়াজ তোলো কোন ঠিক না ব্যাঠিক? সুতরাং নবী প্রেম পয়দা করতে হবে, আর নবী প্রেম পয়দা করতে হলে এই বাজারে প্রেম পাওয়া যায় না, গাড়াইলে প্রেম পাওয়া যায় না, যাদের কাছে ওলি আল্লাহ, ওলি আল্লাহদের দরবারে, ওলি আল্লাহদের জায়গায়, ওলি আল্লাহদের সেই খানকাগুলোতে আমার নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়, মহাব্বত শিক্ষা দেওয়া হয়, শরীয়তের শিক্ষা, তরিকতের শিক্ষা, হাকিকতের শিক্ষা, মারেফাতের শিক্ষাগুলো দেওয়া হয়, এই শিক্ষাগুলো অর্জন করার মাধ্যমেই একটা মানুষ পরিপূর্ণ মুকমিনে কামেল হয়। যখন পরিপূর্ণ মুকমিনে কামেল হয় তখন আল্লাহ তাআলা তার উপর রহমত নাযিল করেন, আল্লাহর জান্নাত হয়, বলুন সুবহানাল্লাহ। বুঝে আসছে বাবা? বুঝে আসছে নি? কথা খুব পরিষ্কার, আমার নবীর মহাব্বত অর্জন করেন, ওই মহাব্বত নিয়ে ইবাদত করেন, ওই ইবাদতগুলি আল্লাহর দরবারে কবুল হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।